আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। এটা আসলে ব্রহ্মপুত্র নদীর পাড়ের একটা দৃশ্য। বিশাল পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে বালি নদী থেকে উত্তোলন করে এইভাবে ভরাট করা হয়েছে। খুব সুন্দর বিকেলবেলা দেখার মতো একটা মনোরম পরিবেশ এখানে, খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। এলাকাটা আসলে খুব সুন্দর, ওই যে দূরে দেখা যায় ছোট ছোট বাচ্চারা দলে দলে খেলতে আসছে। চলুন একটু সামনে গিয়ে ঘুরি, নদীর পাড়ে নিয়ে যাই আপনাদের, নদীর পাড়টা দেখে আসি। নদী এখান থেকে অনেক দূরে অবশ্যই, আপনারা দেখে বুঝতেই পারছেন। চলুন একটু সামনে গিয়ে যাই, নিয়ে যাই, কি অবস্থা দেখলে বুঝতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি মুরব্বী খেলতেছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। কি করছে কি করছে, এটা কি করলেন, কি দৌড় দিলেন আপনি, কি দৌড় দিয়েছেন, এটা কি খেললেন, এটা কন। চলেন ওদের সাথে আমরাও কিছুক্ষণ খেলি। এটা কি খেলা, খেলার নাম বলেন। পাক্কা পাক্কা, ঠিক আছে শুরু করেন আবার শুরু থেকে। থাকেন আপনারা আমার সাথেই, ওদের সাথে একটু পাক্কা পাক্কা খেলি, বুঝছেন। খুবই একটা মজার খেলা, পাক্কা পাক্কা খেলা। আর আঙ্কেল দেখে তো বুঝতেই পারতেছেন খুব মজা আছে এই ছোট ছোট বাচ্চাদের সাথে, খুব সুন্দর একটা ইন্টারেস্টিং খেলা খেলতেছে ওরা, পাক্কা পাক্কা। চলুন শুরু করা যাক। আঙ্কেল একটু নিজের প্রস্তুত করে নিচ্ছে। হ্যাঁ এখন তো বয়স হয়ে গেছে না, এই জন্য একটু হয়রান করে। আর আঙ্কেল এই বালিগুলা কি জন্য পড়তেছে এখানে, কি করবে? ও বিক্রি করার জন্য, তাহলে ঠিক আছে। চলুন খেলা শুরু করে দিছে আঙ্কেল। এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার একদম ঐতিহ্যবাহী খেলা, আমরা সচরাচর এই সমস্ত খেলা এখন দেখি না বাচ্চাদের ভিতরে। আগে যেভাবে বাচ্চারা খেলতো বাড়ির আঙিনায় স্কুল মাঠে, এখন সাধারণত এইভাবে খেলাধুলা হয় না, খুব কম দেখা যায়। আমি এমনি ঘুরতে আসছি, ঘুরতে এসে দেখি যে এখানে খেলা এখানে শুরু হয়েছে, পাক্কা পাক্কা। এই যে একদম দৌড় দিছে, আরে পাক্কা ওড়া পাক্কা, তা আপনি দৌড় দিলেন না তো, আরে আঙ্কেল আপনি দৌড় দিলেন না গা, দুইজন পাক্কা হয়ে গেছে গা। এই যে ওরা ফুটবল খেলবে, এই যে গোল দিবে, গোল বাস বার দিবে, ফুটবল খেলবে, পাক্কা পাক্কা খেলতেছে। চলো একটু নদীর পাড় থেকে ঘুরে আসি নাকি, চলো দম দেন নাকি আপনি। মানে যারা পাক্কা হয়েছে এরা লাভ দিব, আচ্ছা লাভ দেন, এই একজন লাভ দিছে, এই মুরব্বী মানুষ ঘাটটা করে গা, ঠিকই তো। হ্যাঁ কয়টা কয়টা লাভ দিব, আরে বাপরে ও তো দৌড় দিছে। এই না এখন কি এখানে, এখান থেকে খেলা না, ওটা শেষ। আপনি দৌড় দেন না কে, ও যে একজনের দূরে ধরতে হবে, খেলার সিস্টেম হলো এটা, আর ওনার দূরে ধরতে হবে যে কোনো মূলে। এ হে মেরে ফেলছে, এই চাচা দৌড় দিছে এই ফাঁকে, আরে বাপরে চাচা ধরা খেয়ে গেছে, চাচা শেষ, চাচা পারে নাই।
যাই হোক, খুব সুন্দর একটা গ্রামীণ খেলা আমরা দেখলাম। চলুন আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আপনারা থাকেন, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যাক, পশ্চিম দিক থেকে ঘুরে আসছেন, এটা সুপ্রিয়া। সবার ভাগ্যে হয় না, আল্লাহ তাআলা আপনারা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। শুনুন, নদীর পাড়ে যাওয়ার কোনো সুব্যবস্থা আছে কি? নদী আসছে কিন্তু পাড়ে যাওয়ার মতো সুব্যবস্থা নাই। এখান দিয়ে না, এখান দিয়ে, এখান দিয়ে হাঁটতে হাঁটতে এখান দিয়ে নদীর পাড়ে। তাই আরে বাপরে, নামি একটু নামছি। হাই হাই রে, নদীতে খেলতেছে এরা। আরে কী শুরু করছেন আপনি, কি আর কাপড় খুলে ফেলতে চান নাকি? হ্যাঁ, কাপড় কি খুলে ফেলতে চান? দেখছেন বিকেলবেলা পর্যন্ত বিকেলে খেলতেছে। খেলার ফাঁকে একটু গা ভিজে গরম হয়ে গেছিলো, একটু ঠান্ডা করলো। ঠিক আছে, থাকেন, আমরা আরেকটু নদীর পাড়ের ভিতরের দিকে নিয়ে যাই আপনাদের। এই পাইপ দিয়ে যাইতে হইব নদীর পাড়ে, বুঝতে পারছেন? চলেন একটু ধৈর্য ধরে থাকেন। এই যে লম্বা একটা পাইপ দেখলেন, এই পাইপ দিয়ে কিন্তু আমি হাঁটতে হাঁটতে এখানে আসছি, বুঝতে পারছেন? এই পাইপ দিয়েই বালিগুলো গেছে ওইখানে, পাইপ ছেড়ে আমরা নদীর পাড়ে চলে আসছি। ওই একটা নৌকা মনে যাইতেছে, ওই দেখছেন নৌকা যাইতেছে, নদীর পাড়ে চলে আসছি। খুব সুন্দর একটা এরিয়া। নদীর কি বেহাল দশা দেখছেন, এই যে ভাঙতেছে পার্কগুলো, ভেঙে ভেঙে যেদিকে বালি ওনারা ভরাট করতেছে ওদিকে কিন্তু যাচ্ছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না। ওই যে বড় বড় পাইপগুলো দেখা যায় ওইখানে, ওইটা মনে হয় ড্রেজার বালি উঠানোর জন্য। হ্যাঁ, ওটা দিয়ে বালি উঠায় দেখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা ন্যাচারাল বিউটি, এমন অরিজিনাল একদম জেনুইন ন্যাচারাল বিউটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্রহ্মপুত্র নদী থেকে, নদীর পাড় থেকে। এটা কিন্তু ব্রহ্মপুত্র একটা নদী, যদিও নদীটা একদম ছোট হয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম শুরু হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।